আইনের কাজে হস্তক্ষেপ করার দায়ে প্রয়োজন মধ্যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টলি বাংলা। শুরু করছি খবর কলকাতা। রাজ্য বনাম সিবিআই সংঘাত। সিবিআই আধিকারিকেরা রাজ্যের পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে রাজ্য পুলিশ সিবিআই আধিকারিকদের আটক করে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে এসে মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান, যা নিয়ে রাজ্যে এক সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বললেন, রাজীব কুমারের মধ্যে কী এমন রহস্য রয়েছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলেন? দেখে নিন কি বললেন এই বিজেপি নেতা। রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইর তথ্য পাচার, তথ্য লোপাটের অভিযোগ আছে, যার জন্য বহুদিন ধরেই সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, কিন্তু রাজীব কুমার সিবিআইয়ের সাথে কোনো কথা বলতেই রাজি নয়। অতএব আজ যখন সিবিআই কর্তৃপক্ষ তার বাড়িতে পৌঁছেছে, যেভাবে চোর কোতোয়ালকে গ্রেপ্তার করলো, এ ভারতবর্ষে এক নতুন দৃষ্টান্ত। আর মুখ্যমন্ত্রী কিনা একজন পুলিশ আধিকারিকের জন্য রাস্তায় বসে বললেন, কি এমন মাহাত্ম আছে, কি এমন রাজীব কুমারের জাদু আছে যে মুখ্যমন্ত্রীকেও রাস্তায় বসতে বাধ্য করালো? তার মানে রাজীব কুমার ফিনিশ, তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো সরকার ভ্যানিশ। আর এই কারণের জন্য মুখ্যমন্ত্রী এইভাবে রাজীব কুমারের প্রোটেকশনে নেমে পড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাস্তায় ধর্নায় বসতে পারেন না, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ, সংবিধান বহির্ভূত কাজ। আর যদি উনি তৃণমূল নেত্রী হিসাবে ওই ধর্নায় বসে থাকেন, সেই ধর্না মঞ্চে কোনো পুলিশ আধিকারিক যেতে পারে না। অতএব সেই কারণে আমি মনে করি পুরোপুরি যে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ব্যক্তির জন্য, কি রহস্য লুকিয়ে আছে সেই ব্যক্তির পিছনে, এটা উদ্ধার হওয়া দরকার। অতএব আমরা মনে করি আইন আইনের মতো চলুক, যে কাজ মুখ্যমন্ত্রী করছে আইনের কাজে, সংবিধানের কাজে হস্তক্ষেপ করছে, অর্থাৎ আইনের কাজে হস্তক্ষেপ করার দায়ে প্রয়োজন মধ্যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত।